মার্কাস থেকে মদিনা বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার জন্য সেখানে পড়াশোনা করতে যাচ্ছি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। যতটুকু সফলতা, যতটুকু অর্জন, যতটুকু পেয়েছি, এই সব কিছুর পিছনে যে মানুষটার কথা আমি স্মরণ করব আজকে, তিনি হলেন আমার আব্বু, আমার উস্তাজ শায়খ সাইদুর রহমান। তোমরা যেই প্রতিষ্ঠানে এসেছো, এই প্রতিষ্ঠান তোমাকে নিরাশ কখনোই করবে না। এই যাত্রাটা কিন্তু খুবই লম্বা ছিল আমার, এই যাত্রাটা কিন্তু এক বছর, দুই বছর, তিন বছরের না। হয়তো আমি সানাবিয়া সার্টিফিকেট দিয়ে আমি যাচ্ছি মদিনা, কিন্তু এই সানাবিয়া সার্টিফিকেট অর্জন করতে আমার লেগেছে 10 বছর। আমাদের সম্মানিত শিক্ষক মণ্ডলীকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, যারা অনেক মেহনত করে, পরিশ্রম করে নাইমের মতো ছাত্রদেরকে তৈরি করেছে। এবং আগামী যে আমাদের যে ছাত্ররা এখন রয়েছে, নতুন ছাত্র যারা এসেছে, সব মিলিয়ে এই এলমি সফরের যাত্রী যারা হয়েছে, তাদেরকে যেন আরও সুন্দরভাবে তারা পরিচর্যা করতে পারেন। আমরা চেষ্টা করব, অধ্যবসায় করব, তারপরে যে পর্যন্ত আমার তাকদিরে লিপিবদ্ধ আছে আমি সেই পর্যন্তে যাব, এবং তাতে আমি কি থাকবো, সন্তুষ্ট থাকবো। আরও কয়েকজন ছাত্র ইনশাআল্লাহ আমাদের হয়তো আগামীতে এবছরই যারা আবেদন করেছে তারা পড়াশোনার জন্য যাবে, এরকম প্রাথমিকভাবে নির্বাচিত দুইজন আছে এবং আরও কয়েকজন মানে তারা লাইনে আছে ইনশাআল্লাহ। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। তোমাদের মাঝে যতদিন ছিল তার কিছু অভিজ্ঞতা শেয়ার করবে, সাথে সাথে তোমাদের কাছ থেকে দোয়া চাইবে। এই মুহূর্তে আমরা ডেকে নিচ্ছি সফিউর রহমান নাইমকে, ছাত্রদের উদ্দেশ্যে কিছু বলার জন্যে এবং তার অভিব্যক্তি তোমাদের সাথে শেয়ার করার জন্যে। এ পর্যায়ে কথা নিয়ে আসবে সফিউর রহমান নাইম। ইনশাআল্লাহ অল্প কয়েকদিনের মধ্যেই সে মদিনা বিশ্ববিদ্যালয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তার সফর, তার সার্বিক বিষয় নিরাপদ করুন, আল্লাহুম্মা আমিন। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলা আল্লাহ, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যার অশেষ কৃপায়, রহমতে আমরা আজ মার্কাজ কর্তৃপক্ষ কর্তৃক আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত হতে পেরেছি, তাই সকলেই বলে আলহামদুলিল্লাহ। এরপরে দরুদ সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত আমাদের সকলের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। ইতোমধ্যে আমার শ্রদ্ধেয় উস্তাজ আমার পরিচয় দিয়েছেন এবং সেই সাথে আরও অনেক কিছু বলেছেন, আমি একটু লজ্জায় পড়ে গেছি। তো আপনারা যে কারণে আচ্ছা, আমার পরিচয়টা আগে দিয়ে নিই, আমি সাফিউর রহমান, বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আছি। এবং আপনারা ইতোমধ্যে অবগত হয়েছেন এবং যে কারণে আজ এখানে উপস্থিত, যে আমি এবার মার্কাস থেকে মদিনা বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার জন্য সেখানে পড়াশোনা করতে যাচ্ছি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এবং আমার এই যাবৎ যতটুকু সফলতা, যতটুকু অর্জন, যতটুকু পেয়েছি, এই সব কিছুর পিছনে যে মানুষটার কথা আমি স্মরণ করব আজকে, তিনি হলেন আমার আব্বু, আমার উস্তাজ শায়খ সাইদুর রহমান। আপনারা তার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তার হায়াত বৃদ্ধি করে দিন, যার অনুপ্রেরণা ছাড়া হয়তো আমি আজ হয়তো এতদূর আসতে পারতাম না। তারপর যে প্রতিষ্ঠানটার কথা আমি বলবো, যে প্রতিষ্ঠানে দাঁড়িয়ে আজকে আমি দুইটা কথা বলার সুযোগ পেয়েছি, যে প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দের সহচর্যে আমি দীর্ঘকাল থেকেছি, সে প্রতিষ্ঠানে মার্কাজ, যে মার্কাজের ছায়াতলে আমি সেই ছোটোবেলা থেকে বড় হয়েছি, অনেক কিছু শিখেছি, অনেক কিছু পড়াশোনা করেছি, অনেক কিছু জেনেছি আলহামদুলিল্লাহ। এবং এই মার্কাজ থেকে আপনারা জেনেছেন যে আমি একদম ছোটোবেলা থেকেই মার্কাজে পড়াশোনা করেছি, 2009 সালে সে প্রথম শ্রেণীতে, তখন আমার আব্বু অত্র মাদ্রাসায় ভাইস প্রিন্সিপাল পদে ছিলেন, তখন আব্বুর সাথে আর কি মাঝে মধ্যে মাদ্রাসায় আসতাম এবং যার সুবাদে আর কি মাদ্রাসায় ভর্তি হয়ে যাই। এবং আলহামদুলিল্লাহ তারপরে আর কি দাখিল পরীক্ষা দেই, আলিম পরীক্ষা দেই এবং তারই ধারাবাহিকতায় সানাবিয়া পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সেই সানাবিয়া রেজাল্ট দিয়ে আমি গত বছর মদিনা বিশ্ববিদ্যালয়ে আবেদন করি, এবং যার ফলশ্রুতিতে আলহামদুলিল্লাহ এই বছর আমার সেখানে সুযোগ, পড়াশোনার সুযোগ হয়। এই মুহূর্তে আর বেশি কিছু বলার নাই, এখানে
আমি যেই আমার শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ আজকে অনুপস্থিত আছেন তার বিভিন্ন কারণে হয়তো আসতে পারেননি, আমি তাদেরকে স্মরণ করছি। বিশেষভাবে আমি স্মরণ করছি যিনি পরলোকগত হয়েছেন, আমার শ্রদ্ধেয় ওস্তাজ, আমাদের সকলের শ্রদ্ধেয় ওস্তাজ ফজল করিম ওস্তাজিকে। তবে তারা থাকলে আরও খুব ভালো লাগতো, তাদের থেকে দোয়া নিতাম। তারা অনেক ছোটোবেলা থেকে আমাকে বলতেন যে মদিনা যেতে হবে, অনেক বড় আলেম হতে হবে, আরও কত কী বলতেন। যাই হোক, তো এই মুহূর্তে তোমরা যারা আমার অনুজ রয়েছ, অনেকেই এই বছর ভর্তি হয়েছ, তাদের সবাইকে জানাই শুভেচ্ছা, আল্লাহ তোমাদের প্রতি রহম করুন। এবং তোমরা সকলেই যারা রয়েছ, যারা বর্তমানে অধ্যয়নরত আছো, তারা একটা বিষয় মনে রাখবে, তোমরা যেই প্রতিষ্ঠানে এসেছ এই প্রতিষ্ঠান তোমাকে নিরাশ কখনোই করবে না। কিন্তু তুমি যদি সম্পূর্ণ দায়িত্বটা তোমার প্রতিষ্ঠানের উপর ছেড়ে দাও, তোমার শিক্ষকবৃন্দের উপর ছেড়ে দাও, তোমার দায়িত্বশীলদের উপর ছেড়ে দাও, কিন্তু তুমি যদি পড়াশোনা না করো, যদি তোমার সময় মূল্যায়ন না করো, তাহলে তুমি বুঝতেই পারছো তুমি খুব বেশি দূর এগিয়ে যেতে পারবে না। মনে রাখবে, সফলতার জন্য তাওয়াক্কুল অর্থাৎ আল্লাহর প্রতি ভরসা, এটা আছে, এটা লাগবেই। কিন্তু ভরসা করার পাশাপাশি তুমি তখনই ভরসা করবে যখন তুমি চেষ্টা করবে। তুমি চেষ্টা না করে ভরসা করতে পারবে না। তোমাকে আগে চেষ্টা করতে হবে, আগে পড়াশোনা করতে হবে, আগে কষ্ট করতে হবে। এই যাত্রাটা কিন্তু খুবই লম্বা ছিল আমার। এই যাত্রাটা কিন্তু এক বছর, দুই বছর, তিন বছরের না। হয়তো আমি সানাবিয়া সার্টিফিকেট দিয়ে আমি যাচ্ছি মদিনা, কিন্তু এই সানাবিয়া সার্টিফিকেট অর্জন করতে আমার লেগেছে 10 বছর, 11 বছর, 12 বছর পর্যন্ত লেগে গেছে। এই এতগুলো বছর এটা কিন্তু কম সময় নয়, অনেক বেশি একটা সময়। এই সময়টা তোমরা অনেকেই ক্লাস 1 থেকে নিয়ে ক্লাস 10 বা সানাবিয়াতে এখানে অধ্যয়নরত আছো, বর্তমানে এখানে উপস্থিত আছো, তোমাদের সকলের উদ্দেশ্যেই বলি, তোমরা যেখানে যে যে ক্লাসেই থাকো না কেন, সেই ক্লাসের পড়াটা তোমাকে উদ্ধার করে দিতে হবে তোমার শিক্ষকবৃন্দকে। কারণ এটা একটা স্টেপ, তোমাকে ধাপে ধাপে আগাতে হবে। তুমি ক্লাস 4-এ আছো, তোমার মদিনা নিয়ে টেনশন করা লাগবে না। তুমি ক্লাস 4-এ উত্তীর্ণ হয়ে তুমি ক্লাস 5-এ যাবা, তারপর ক্লাস 6-এ যাবা। এই যে প্রত্যেকটা বছর তুমি নিজেকে প্রস্তুত করছো, তুমি ক্লাস 4-এ মিজান পড়ছো, ক্লাস 5-এ নাহু পড়ছো, ক্লাস 6-এ পাঞ্জেগঞ্জ পড়ছো, এই যে সাবজেক্টগুলা মনে রাখবে, আরবি ব্যাকরণ তোমরা মাদ্রাসায় পড়ছো, মাদ্রাসা মানেই হচ্ছে আরবি ভাষা, মাদ্রাসা মানেই হচ্ছে কোরআনের ভাষা, হাদিসের ভাষা, যেটা হচ্ছে আরবি ভাষা। এই আরবি ভাষাটা শিখতে হলে গ্রামার শেখার কোনো বিকল্প নেই। এটা ইংরেজি না যে আমি শুনে শুনে আমি শিখে গেলাম, এটা আরবি, তোমাকে হরকত ছাড়া আরবি পড়তে শিখতে হবে। এই জন্য তোমরা যে যে ক্লাসে থাকো না কেন, এখন থেকেই সোচ্চার হও, এখন থেকেই সতর্ক হও যে আমি যেই ক্লাসেই থাকি আমি আমার পড়াটা এখন থেকেই ঠিকঠাক করব ইনশাআল্লাহ। আর বেশি কিছু আমি সময় নিব না, অনেক কথা হয়তো বলে ফেললাম এই মুহূর্তে। পরিশেষে আমি আপনাদের সবার কাছে বিনীত দোয়া চাই, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আসলে দোয়া চাওয়াটাই কিন্তু আমার শিক্ষকবৃন্দ আমার জন্য দোয়া করেন, আসলে দোয়া চাওয়াটা হয়তো বাহুল্য এখানে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি ঠিকমতো আমার যেটা উদ্দেশ্য সেই উদ্দেশ্যটা আমি বাস্তবায়ন করতে পারি, দিনের খেদমতে, ইসলামের খেদমতে যাতে নিজেকে উৎসর্গ করতে পারি। এই কামনা নিয়েই আমি আজকের আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহ, আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠান আল মারকাজুল ইসলামী আস সালাফি নওদাপাড়া রাজশাহী থেকে 2023-24 শিক্ষাবর্ষে মুসলিম বিশ্বে জ্ঞানচর্চার এক অনন্য কেন্দ্র, গোটা বিশ্বব্যাপী সহি আকিদা ও মানহাজের ঝান্ডাকে উড্ডীনকারী বিশ্বখ্যাত প্রতিষ্ঠান মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে 2023-24 শিক্ষাবর্ষে চান্সপ্রাপ্ত অত্র মার্কাজের সুদীর্ঘ দিনের ছাত্র সফিউর রহমান নাইমের মদিনা বিশ্ববিদ্যালয়ে গমন উপলক্ষে আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানের উপস্থিত আছেন হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের সম্মানিত চেয়ারম্যান
বন্ধুবর ডক্টর আহমদ আব্দুল্লাহ সাকিব উপস্থিত আছেন আমার মার্কাজের সম্মানিত শিক্ষক মণ্ডলী এবং আরও উপস্থিত আছে আমার প্রাণস্পন্দন মার্কাজের গোলাপ বাগানের প্রস্ফুটিত গোলাপ আমার ছাত্ররা প্রাণপ্রিয় ছাত্ররা আজকের এই শীতের সন্ধ্যায় সবাইকে একরাশ শুভেচ্ছা জানাচ্ছি এবং খুব তাড়াহুড়া করে অনুষ্ঠানটি করার জন্য আসলে যতটুকু আরও ভালো করা দরকার ছিল কিন্তু নানা ব্যস্ততায় ভর্তি কার্যক্রম চলমান থাকায় এবং আজকে দাওরায়ে হাদিস তাখাসুস ফিল হাদিস ওয়াল ফিকহ সহ বিভাগের ভর্তি সহ বিভিন্ন কার্যক্রম ব্যস্ত থাকায় আমরা সেভাবে করে উঠতে পারিনি, এজন্য আন্তরিকভাবে দুঃখিত। আর সেই সাথে সফিউর রহমান নাইমের যাত্রাও খুব হয়তো দ্রুত, তার সাথীরা 16 তারিখে ফ্লাইটের টিকিট হয়ে গেছে, সম্ভবত তারও হয়ে যাবে বা দু একদিন হয়তো তার দেরি হতে পারে, তো এই কারণে তাকে ফ্লাইটের ডেট হয়ে গেলে আর ওইভাবে পাওয়াটা মুশকিল হয়ে যাবে, ঢাকাতেও সে আগে যেতে হবে, অনেক কার্যক্রম থাকে। যাই হোক, এই কারণে আছে কিন্তু খুব সংক্ষিপ্ত পরিসরে আমরা অনুষ্ঠানটার আয়োজন করেছি, অন্য শিক্ষক মণ্ডলীকে আমার আসলে বলাই হয়নি, সেভাবে আমরা যারা উপস্থিত আছি তাদেরকে নিয়ে আমরা আজকে অনুষ্ঠানটা করছি। যাই হোক, সফিউর রহমান নাইম আমাদের মার্কাজের একজন কৃতি ছাত্র, তার পিতা আমার ডক্টর আহমদ আব্দুল্লাহ সাকিব সহ অনেকের শিক্ষক এবং সে আমার ছাত্র। মজার ব্যাপার হলো তার আর এক বড়ো ভাই এবং বোন, সে দুজন আমার ছাত্র। তো সফিউর রহমান নাইম সরাসরি ছাত্র আর তারা একটু অন্যভাবে ছাত্র আর কি আমার। যাই হোক, তো সফিউর রহমান নাইম সম্পর্কে আপনি অনেক কিছু শুনলেন, এগুলো বলার উদ্দেশ্য হচ্ছে একটু উদ্বুদ্ধকরণ, যেমন সে আমাদের মার্কাজ থেকে গোল্ডেন এ প্লাস পেয়েছিল এবং ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়েছিল দাখিলে, তারপরে আলেমেও সে গোল্ডেন এ প্লাস পেয়েছিল এবং ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়েছিল, আর 2023-24 শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে 56,000 ছাত্রের মধ্যে সে মেধা তালিকায় 72তম স্থান অধিকার করেছিল। 2009 প্রথম শ্রেণী থেকে মার্কাজে তার যে পথযাত্রা বা তার এলমি পথে এলম সমুদ্রে অবগাহন সেটি চলতে চলতে 2020-এ এসে থেমেছিল এখানে সানাবিয়া পর্যন্ত। এই সুদীর্ঘ সময় 2009 থেকে 2020 এই দীর্ঘ সময় সে এখানে পড়াশোনা করেছে এবং এখানকার শিক্ষক মণ্ডলীর কাছ থেকে সে জ্ঞান আহরণ করেছে, যেটি তার বক্তব্যে সে বলল। তো যা হোক, সফিউর রহমান নাইম সে মূলত সফিউর রহমান মোবারকপুরের নামের দিকে খেয়াল করেই কিন্তু ওর আব্বার নাম রেখেছিল, এ বিষয়টা আমি জানি, অবগত আছে, হয়তো ওই জন্য মুখ দিয়ে সফিউর রহমান মোবারকপুরে চলে আসছে বারবারে। তো আল্লাহ কবুল করুক, সফিউর রহমান মোবারকপুরি ওইটার দিকে খেয়াল রেখে ওস্তে নাম রেখেছিলেন আমি যতটুকু জানি, যেহেতু ওস্তে যে আমার অত্যন্ত ঘনিষ্ঠ ওস্তাদ। তো সে এই যে দীর্ঘ পথ চলা মার্কাজে গত 23-24 শিক্ষাবর্ষে, সে মূলত 22-23 শিক্ষাবর্ষে চান্স পেয়েছিল, কিন্তু ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়, আমি একটু ইতিহাস পূর্বের বলি তাহলে সুবিধা হবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সে ইতিমধ্যে ইংরেজি বিভাগে চান্স পাওয়ার কারণে প্রথমবার সে যাওয়ার ব্যাপারে খুব একটা আগ্রহ দেখায়নি। তো তাকে বোঝানোর জন্য সাইদুর রহমান ওস্তাদজি, যেহেতু আমার বললাম অত্যন্ত শ্রদ্ধেয় ওস্তাদ এবং ঘনিষ্ঠ ওস্তাদ আমার সাকিব দুজনেরই, তো আমরা তাকে তার পিছনে অনেক বুঝাইছি, তাকে অনেক মেহনত করতে হয়েছে, প্রায় 2-3 ঘন্টা যাবৎ তাকে গবেষণা রুমে আমরা তালিম দিতে হয়েছে, পার্সোনাল তালিম দিতে হয়েছে, বুঝিয়েছি। তারপরে যাক আলহামদুলিল্লাহ, এক বছর সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে পড়াশোনা করলো, সেখানে অবশ্য নতুন যে পরিবেশ ছিল, সার্কামস্ট্যান্স ছিল, সেখানে সে অনেক অভিজ্ঞতা অর্জন করেছে, হয়তো সব কিছুর আলোকে সে উপলব্ধি করেছে যে আমাকে আবার যেতে হবে। আর ওস্তাজির ওয়াইফের অর্থাৎ নাইমের আম্মা সবার কিন্তু পরিবারে একটা ইচ্ছা যে সে যাক, এবং আমি সাইদুর রহমান ওস্তাজিকে আগে থেকে বলতাম যে সে আপনার এই ছোটো ছেলে নাইম, তার মেধা ভালো, সে আরবি ভালো পারে, ইংরেজি ভালো পারে, অবশ্যই তাকে কিন্তু মদিনা ইউনিভার্সিটিতে পাঠাতে হবে। তো ওস্তাজিও খুব আন্তরিক আগ্রহ ছিল যে না, আমি ওকে আলেম করবো ইনশাআল্লাহ, সেই ওস্তাজির কিন্তু আকাঙ্ক্ষা ছিল। তো যা হোক, জীবনে অনেক সময় অনেক ঘটনা ঘটে, কিন্তু পরবর্তীতে এসে যেটা হয় এর মধ্যে অবশ্যই কোনো কিছু, অবশ্যই আল্লাহ কিন্তু বৃহৎ কল্যাণ লিপিবদ্ধ করে রেখেছেন, এটার প্রতি আমাদের কী করতে হবে, আন্তরিক বিশ্বাস রাখতে হবে। আমরা চেষ্টা করব
অধ্যবসায় করব তারপরে যে পর্যন্ত আমার তাকদিরে লিপিবদ্ধ আছে আমি সেই পর্যন্ত যাব এবং তাতে আমি কি থাকব সন্তুষ্ট থাকব আমার দ্বারা অর্জিত আমি যে জ্ঞান সেই অর্জিত জ্ঞান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দ্বীনের কোনো ভালো কাজে লাগাচ্ছেন কিনা ভালো কাজে আমি আমার জ্ঞানকে কাজে লাগাচ্ছি কিনা লাগাতে পারছি কিনা সেটাই হচ্ছে কি মূল বিষয় তো যা ইতিপূর্বে আমাদের প্রায় 50 জন ছাত্র মদিনা বিশ্ববিদ্যালয়ে প্রায় মদিনা বিশ্ববিদ্যালয়ে গিয়েছে শুধু মদিনা বিশ্ববিদ্যালয় না আরো অন্যান্য বিশ্ববিদ্যালয় কিন্তু আমাদের সৌদি আরবের অন্যান্য বিশ্ববিদ্যালয়ে আমাদের ছাত্ররা অধ্যয়ন করছে কিং আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয় আছে জাজান বিশ্ববিদ্যালয় আছে সব পৃথিবীর অন্যান্য আরো বিভিন্ন ইউরোপের বিভিন্ন দেশেও কিন্তু আমাদের ছাত্ররা পড়াশোনা করছে এর আগে আমি আমার একটি বক্তব্য যেটি মদিনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে নিয়ে সংবর্ধনা দেওয়া হয়েছিল সেখানে বিষয়গুলো আমি ক্লিয়ার করেছিলাম তো আজকে আমরা আনন্দিত যে সফিউর রহমান গতবার যাওয়ার কথা ছিল কিন্তু সেই যাওয়াটি এবার হচ্ছে তো আলহামদুলিল্লাহ তার যাওয়ার জন্য এশারুল কবুল নোটিস অফ অ্যাকসেপ্টেন্স তাকে যে মদিনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে গ্রহণ করা হয়েছে মকবুল করা হয়েছে বা সেখানে সে ছাত্র হিসেবে গৃহীত হয়েছে সেই কাগজপত্র তার কাছে সব চলে আসছে এখন শুধু বিমানের টিকিটটা হাতে পাওয়া বাকি তো সেখান থেকে যাবে তার এই যাত্রাটা যেন নিরাপদ হয় সুন্দর হয় এবং সে মার্কাজে দীর্ঘদিন লেখাপড়া করেছে কবি বলেছেন কবি আবু তাম্মাম আব্বাসীয় যুগের একজন শ্রেষ্ঠ কবি নাক্কিল ফুয়াদাকা হাইসু শিতা মিনাল হাওয়া মাল হুব্বু ইল্লা লিল হাবিবিল আউয়াল তো এই মার্কাজ হচ্ছে আমাদের শিক্ষাগৃহ আমাদের বেড়ে ওঠার জায়গা আমাদের ধমনীতে রক্তের শিরায় উপশিরায় মার্কাজের যে অবদান সেটি প্রবাহিত সুতরাং সেই অবদানকে আমরা যেন কখনো ভুলে না যাই যেই ছাত্র যাবে মার্কাজ থেকে মদিনায় যাক বা অন্য ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে যাক দেশের বাইরে যাক তারা যেন মার্কাজকে কখনো না ভোলে আর আরেকটি বিষয় হলো যে এই মার্কাজের ছাত্র হিসাবে প্রত্যেক ছাত্রের উদ্দেশ্যে কিন্তু আজকে বলছে এখানে যারা আছে আমরা ভবিষ্যতে যেই পর্যায়ে যত উচ্চ পর্যায় পর্যন্ত যাব তত মার্কাজের প্রতি আমাদের ভালোবাসা মার্কাজের প্রতি আমাদের আকর্ষণ মার্কাজের প্রতি আমাদের টান কী হবে বৃদ্ধি পাবে যেই শিক্ষকটি আমাকে মক্তব্যে পড়িয়েছেন যেই শিক্ষকটি আমাকে প্রাইমারি লেভেলে আমাকে ক্লাস 1-2 বা আপনাকে শিক্ষাদান করেছেন সেই শিক্ষক কিন্তু আমাদের কখনো ভোলার নাই যদিও আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হই প্রিন্সিপাল হই ভাইস প্রিন্সিপাল হই বা আরও অন্য যে কোনো বড় পদে আসীন হয় না কেন আমার কিন্তু শিক্ষক মণ্ডলীর কথা এবং যেই শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা অর্জন করেছি সেই কথা কিন্তু আমাদের সর্বদা কী করতে হবে স্মরণ রাখতে হবে তো নাইমের প্রতি সে আবেদন থাকবে আমাদের যে সেখানে যাচ্ছে এখান থেকে যেন আমাদের আরও ছাত্র বেশি করে সেখানে পড়াশোনা করতে যেতে পারে সেই বিষয়ে সে ভূমিকা রাখবে আমরা সফরে গিয়ে এই বিষয়ে বিভিন্ন ঊর্ধ্বতন দায়িত্বশীলদের সাথে মদিনা বিশ্ববিদ্যালয়ের দেখা করেছি সাক্ষাৎ করেছি আমাদের এখান থেকে তাদেরকে ছাত্র বেশি নেওয়ার জন্য আহ্বান জানিয়েছি আলহামদুলিল্লাহ তো আশা করি যে এই ধারাটা বৃদ্ধি পাবে বলে আশাবাদী শুধু সফিউর রহমান নাইম নয় আরও কয়েকজন ছাত্র ইনশাআল্লাহ আমাদের হয়তো আগামীতে এবছরই যারা আবেদন করেছে তারা পড়াশোনার জন্য যাবে এরকম প্রাথমিকভাবে নির্বাচিত দুইজন আছে এবং আরও কয়েকজন মানে তারা লাইনে আছে ইনশাআল্লাহ তো যদি আল্লাহ আমরা দোয়া করি যেন বেশি সংখ্যক ছাত্র আমাদের এখান থেকে এবার মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়তে যায় আল্লাহুম্মা আমিন আল্লাহ যেন তাদেরকে কবুল করেন আরেকটি বিষয় যে এটি হচ্ছে আহলে হাদিস আন্দোলনের কেন্দ্রীয় প্রতিষ্ঠান আমরা যেখানে যাব এই প্রতিষ্ঠানের কথা যেমন আমাদের স্মরণ রাখতে হবে তেমন আহলে হাদিস আন্দোলনের কথা আমাদের স্মরণ রাখতে হবে আমরা বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের কথা আমাদের স্মরণ রাখতে হবে কারণ শিক্ষা পাঠদানের পাশাপাশি ক্লাসের পাঠদানের পাশাপাশি সংগঠনের বিভিন্ন পর্যায়ের আমাদেরকে যে আমাদের ভেতরে লুকায়িত যে প্রতিভাগুলো রয়েছে সেই প্রতিভাগুলো বিকশিত করার ক্ষেত্রে নেতৃত্ব দানের ক্ষেত্রে সংগঠন মাসিক আত্মাহারিক তাওহিদের ডাক সোনামণি প্রতিভা সোনামণি সংগঠন এগুলো কিন্তু সহায়ক ভূমিকা পালন করে আমরা আজকে যারা বিভিন্ন পদে এখানে আসীন আছি হাদিস মন্ডল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান সহ অন্যরা আমরা কিন্তু প্রায় সংগঠন থেকে করে আসছি ছোটোবেলা থেকেই আসছি তাতে কিন্তু আমাদের লেখাপড়ার কোনো বিঘ্ন বা ব্যাঘাত ঘটেনি বরং আমাদের মধ্যে যে প্রতিভাগুলো আছে সেগুলো বিকশিত হতে সহায়তা করেছে এই প্রতিষ্ঠান বা এই সংগঠনগুলো তো যাই হোক আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করবো না আজকে তাকে আমরা মার্কাজের সকল শিক্ষক ছাত্র সবার পক্ষ থেকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং আর যে আহ্বানটা আমি সকল ছাত্রের প্রতি রাখলাম আমি যত বড় হব এই মার্কাজের কথা তত বেশি আমি মনে রাখব এবং এই মার্কাজের জন্য মার্কাজের ছাত্রর জন্য আমি যদি ভবিষ্যতে একজন বড় ব্যবসায়ী হই
আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অনেক টাকা পয়সা দান করেন তাহলে আমি দু চার পাঁচজন ছাত্রের দায়িত্ব কেন নেব না যারা দরিদ্র লেখাপড়ার জন্য এখানে সুযোগ পাচ্ছে অথচ পড়তে পারছে না অর্থের কারণে তাদের দায়িত্ব কেন নেব না আমি এবার আলহামদুলিল্লাহ একটা খুশির সংবাদ আমি নাম বলবো না যে একজন ছাত্র আমি মোবাইলে কথা বলছি মার্কাজের সাবেক ছাত্র একজন ছাত্রের বাবা ফোন দিয়েছে তো সে টাকা পয়সার সমস্যা তার ভর্তির জন্য সেই কথাটা শোনার পরে আমি আর সে নাস্তা করছি পরে আমাকে বলল যে আমি 10,000 টাকা দিব যারা এরকম সমস্যা আছে তাদেরকে হেল্প করার জন্য এবং সেখান থেকে অলরেডি কিন্তু কয়েকজনকে হেল্প করা হয়েছে আলহামদুলিল্লাহ তো এই যে আমার মুখে শুধু আমি কিন্তু বলিনি তাকে কিছু শুধু আমার মুখে কথাটা শুনে যে কষ্ট হচ্ছে ভর্তি হতে এই কথাটা শুনে কিন্তু সে এই ডোনেশনটা আমাকে দিয়েছে তো আমরা যখন বিভিন্ন পর্যায়ে যাব বড় ব্যবসায়ী বা বড় পদে যাই আমরা একটা এতিম ছাত্রের দায়িত্ব নিতে পারি একটা দুস্থ ছাত্রের আমরা দায়িত্ব নিতে পারি সেই তৌফিক আমাদেরকে থাকতে হবে আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক যেন আমাদেরকে দান করেন আল্লাহুম্মা আমিন আর আমাদের যদি আমরা পুনর্মিলনী অনুষ্ঠান অ্যালামনাই অনুষ্ঠানটা আমরা করতে পারি ইনশাআল্লাহ এবং করব সময়ের সুযোগ অনুযায়ী ইনশাআল্লাহ তো সেটা যদি করতে পারি আমরা এবং সেখানে যদি একটা দরিদ্র তহবিল বা দুস্থ তহবিল আমরা গঠন করবো ইনশাআল্লাহ সেখানে আমরা সাবেক ছাত্ররা যারা আছি সবাই আমরা অংশগ্রহণ করবো একটা ফান্ড ক্রিয়েট করা হবে সেখানে সেই ফান্ড থেকে দরিদ্র মেধাবী ছাত্রদেরকে শিক্ষাবৃত্তি প্রদান করা হবে এই বিষয়গুলো আমাদের নলেজে আছে আমাদের চেষ্টাতেও আছে তো বিভিন্ন ব্যস্ততার কারণে এবং বিভিন্ন পরিস্থিতির কারণে এখনও হয়ে ওঠেনি তবে ইনশাআল্লাহ হবে এই বিষয়ে আমি আশ্বস্ত করতে চাই আপনাদেরকে তো আমরা যারা এখান থেকে ফারেগ হয়ে গেছি দেশ বিদেশে যারা অবস্থান করছি ব্যবসা করছি অথবা বড় পদে চাকরি করছি সবার প্রতি আমি আহ্বান জানাবো যে এই দুস্থ ফান্ড এবং শিক্ষাবৃত্তি ফান্ডে আপনারা সহযোগিতা করবেন ইনশাআল্লাহ আমরা আমাদের অনেক মেধাবী ছাত্র আছে অনেক বাবা আছে যারা এখানে রিক্সা চালায় তার সন্তানকে পড়াশোনা করাচ্ছে ভ্যান চালায় পড়াশোনা করছে চা বিক্রেতার সন্তান এখানে লেখাপড়া করে সুতরাং যাদের অর্থ অর্থনৈতিক অবস্থাগত দিক থেকে যারা সচ্ছল যাদের পিতার অবস্থা ভালো তারা কিন্তু আরও ভালো পড়াশোনা করা আমাদের জরুরি দরকার তো এই কথাগুলো বললাম নাইমকে আমি আবারও শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি মার্কাজের সাথে তার দীর্ঘ যে যোগসূত্রিতা তার আব্বাই মার্কাজের প্রথম নিয়োগপ্রাপ্ত ভাইস প্রিন্সিপাল ছিলেন এখন রানীবাজার মাদ্রাসার প্রিন্সিপাল উনি ওখানে শিক্ষকতা করেছেন এবং আমি সাকিব সহ আমরা পুরনো ছাত্র যারা আছি বারবার বলি ওস্তাজির অবদানকে স্মরণ করি যে আমরা আরবিতে যতটুকু কথা বলতে পারি তার মধ্যে একটা অন্যতম একটা বড় অবদান রয়েছে সাইদুর রহমান ওস্তাজির আমরা ওস্তাজির প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ এ তাছাড়া তিনি যে চমৎকারভাবে আমাদেরকে আরবি ব্যাকরণ শিক্ষা দান করেছেন এবং আরবি ব্যাকরণে অনেক লেটেস্ট এবং মডেল মানে আধুনিক বই আমাদেরকে সরবরাহ করেছেন এই জন্য ওস্তাজির প্রতি আজকের এই সুন্দর অনুষ্ঠান আমি সশ্রদ্ধ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং নাইমের রহমান নাইমের জন্য দোয়া করছি সে যেন জ্ঞান অর্জনে নিজেকে সম্পূর্ণরূপে নিয়োজিত করে একজন যোগ্য আলেম যোগ্য দাঈল্লাহ যোগ্য গবেষক হিসাবে এদেশে আবার ফিরে আসে এসে যে তাকে যেন আমরা কাজে লাগাতে পারি সে বিষয়টা সে মাথায় রাখবে সকল ছাত্র শিক্ষকের পক্ষ থেকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আল মারকাজুল ইসলামিয়া সালাফির সম্মানিত ভাইস প্রিন্সিপাল ডক্টর নুরুল ইসলাম স্যারকে যে মারকাজের হালচাল এবং আমাদের ভুললে হবে না এই মারকাজ 1991 সাল থেকে যে অদ্যাবধি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন আবারও আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ এবং সাথে সাথে তাদের জন্যেও দোয়া করি যারা এই মারকাজ প্রতিষ্ঠার জন্যে সেই শুরু থেকেই সূচনা লগ্ন থেকেই আজও পর্যন্ত যাদের শ্রম মেধা এমনকি চিন্তা সর্বদা কীভাবে মারকাজটা সুন্দর হবে কীভাবে মারকাজের ছাত্ররা সুন্দরভাবে লেখাপড়া করবে কীভাবে তাদের মানে বিল্ডিং তৈরি করা যায় কীভাবে তাদের লেখাপড়ার মান সুন্দর করা যায় এভাবে আজও পর্যন্ত কিন্তু আমাদের পেছনে আড়ালে শুধু তোমরা ভাবলে হবে না যে শুধুমাত্র শিক্ষক মণ্ডলীরাই এ দার্স তাদরিসের কাজে আঞ্জাম দিচ্ছেন এর পেছনে কিন্তু অনেকেরই অবদান রয়েছে আর সবচেয়ে বড় অবদান যার রয়েছে তিনি কে আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল্লাহ আলমিনের তৌফিক এবং যার অবদান মুহতারাম আমিরে জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব স্যার একটু অসুস্থ রয়েছেন কিছুটা আল্লাহ রাব্বুল্লাহ আলমিনের কাছে আমরা দোয়া করছি তোমরা সকলেই দোয়া করবে আল্লাহ রাব্বুল্লাহ আলমিন ওনাকে হায়াতে তৈয়বা দান করুন আল্লাহুম্মা আমিন উনি সহ যারা মারকাজে অবদান রেখেছেন রেখে যাচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই খেদমতকে কবুল করুন এবং পরকালীন নাজাতের ওসিলা হিসাবে কবুল করুন আল্লাহুম্মা আমিন প্রিয় শিক্ষার্থীবৃন্দ সম্মানী সুধীমণ্ডলী
সংবর্ধনা অনুষ্ঠানের আজকের প্রধান অতিথি হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের মোহতারাম চেয়ারম্যান ডক্টর আহমদ আব্দুল্লাহ সাকিব। তিনি সফিউর রহমান নাইম এবং বিশেষ করে যারা নবীন ছাত্র এবং সকল ছাত্রদের উদ্দেশ্যে তাকে কিছু নসিহা প্রদান করার জন্য আমরা বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। এ পর্যায়ে নসিহামূলক বক্তব্য নিয়ে আসবেন হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের সম্মানিত চেয়ারম্যান ডক্টর আহমদ আব্দুল্লাহ সাকিব। সালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবিয়্যা বাদাহ, আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠান, সারা বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান আল মারকাজুল ইসলামী আস সালাফির একজন ছাত্র, আমাদের অত্যন্ত প্রিয় ছাত্র জনাব সফিউর রহমান নাইম, তার মদিনা যাওয়া উপলক্ষে আজকের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত সম্মানিত শিক্ষক মণ্ডলী এবং আমার সামনে উপস্থিত অত্র মারকাজের প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য দুরুদ ও সালাম বর্ষিত হোক শেষ নবী আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমি প্রথমে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি আমাদের মারকাজের দীর্ঘদিনের ছাত্র এবং আমাদের সম্মানিত শিক্ষক জনাব সাইদুর রহমান ওস্তাজির কনিষ্ঠ পুত্র সফিউর রহমান নাইমকে, যে অবশেষে সে এমন সুন্দর একটি সিদ্ধান্ত নিতে পেরেছে। আমরা অনেকদিন ধরে কামনা করছিলাম, যখন সে চান্স পেয়েছিল গত বছর এবং একই সাথে আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার কারণে একটু দ্বিধাদ্বন্দ্বে পড়ে গিয়েছিল যে কোথায় যাব, এদিকে না ওদিকে, আমরা তাকে আমাদের ভাইস প্রিন্সিপাল বললেন এখনই, আমরা তাকে অনেকক্ষণ ধরে এই বিষয়গুলো নিয়ে চেষ্টা করেছিলাম তাদেরকে বোঝানোর, যেন মদিনা বিশ্ববিদ্যালয়ে যাওয়ার এই যাত্রাটা যেন সে অব্যাহত রাখে। তো কোনো কারণে হয়তো পিছিয়ে ছিল, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আবারও সে তার সেই আসল গন্তব্য বলবো আমরা, সে আসল গন্তব্যের পথে যাত্রা করার একেবারে চূড়ান্ত মুহূর্তে উপস্থিত হয়েছে। এই জন্য আমরা আমাদের পক্ষ থেকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া জানাচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। আসলে জ্ঞানার্জনের পথে সফর একটা গুরুত্বপূর্ণ একটা মাধ্যম, আমরা সবাই জানি এটা, কিন্তু সেই সফরটা যখন মদিনা বিশ্ববিদ্যালয়ের মতো সফর হয়, নিঃসন্দেহে এই সফরটা হয়ে যায় অনেক 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 মহত্বপূর্ণ। মদিনা বিশ্ববিদ্যালয় শুধু একটা বিশ্ববিদ্যালয় না, সারা বিশ্বে বলা যেতে পারে যদি পবিত্র কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক যে দাওয়াত আমরা দিচ্ছি, আহলে হাদিস আন্দোলনের যে মূল দাওয়াত, এই দাওয়াত প্রচার এবং প্রসারের মূল কেন্দ্র হচ্ছে মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় এবং আল মারকাজুল ইসলামী আস সালাফি। সেই দু হাজার তিন সাল থেকে আল মারকাজুল ইসলামী আস সালাফি মদিনা বিশ্ববিদ্যালয়ের সাথে মোয়াদালা প্রাপ্ত এবং তখন থেকেই আমাদের স্টুডেন্টরা কিন্তু রেগুলার যাচ্ছে। তারই একটা অংশ হিসাবে আজকে সফিউর রহমান নাইম সে মদিনা বিশ্ববিদ্যালয়ের পথে যাত্রা করছে। নিঃসন্দেহে তার এই যাত্রা তার জন্য যেমন ফলদায়ক হবে, সেই সাথে সাথে আমরা মনে করি এই মার্কাজের জন্য, এই বাংলাদেশের জন্য ইনশাআল্লাহ সেটা ফলদায়ক হবে, যখন সে পরিপূর্ণভাবে ফলদায়ী বৃক্ষের মতো নিজের সেই হাসাদগুলো নিয়ে যখন সে দেশে ফিরে আসবে, তখন ইনশাআল্লাহ তার মাধ্যম দিয়ে এই দেশ, এই সমাজ, এই আন্দোলন ইনশাআল্লাহ উপকৃত হবে, সেই প্রত্যাশায় আমরা তার কাছে ব্যক্ত করছি। আমরা তার কাছে আরও ব্যক্ত করছি যে এই মার্কাজ ছেড়ে যখন সে মদিনা বিশ্ববিদ্যালয়ে যাচ্ছে, মদিনা বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পরে সে যেন মারকাজকে যেন না ভুলে যায়, সে যেন আহলে হাদিস আন্দোলনকে যেন না ভুলে যায়। আহলে হাদিস আন্দোলনের যেই নিশান বর্দার হিসাবে তাকে আমরা কল্পনা করতে পারি, সেই নিশান বর্দার হিসাবে তার ভূমিকা যেন সে কখনো ভুলে না যায়, এটুকুই আমাদের দাবি থাকবে। আমাদের আমাদের এই মারকাজের অনেক ছাত্র মদিনা বিশ্ববিদ্যালয়ে যেয়ে তাদের অবস্থানটা কিন্তু নড়চড় হয়ে গেছে, হয়তো মারকাজের যে আদর্শ তারা তাদের বহন করার কথা ছিল, অনেক ক্ষেত্রে তারা সেটা করতে সক্ষম হয় নাই বা আল্লাহ রাব্বুল আলামিন হয়তো তৌফিক দেন নাই। আমরা তার কাছে একান্তভাবে কামনা করব, অবশ্যই যেন এই মার্কাজের যে মূল যে মেসেজটা, মূল যে দাওয়াতটা, সমাজের বুকে প্রচারের যে মূল লক্ষ্যটা, সেই লক্ষ্যটা যেন কখনো সে ভুলে না যায় ইনশাআল্লাহ। আমি স্মরণ করছি যে একটা সময় আমারও এমন এসেছিল, এই বিদায়ের সময়টা, সেই সময়টা ছিল অনেক আগে 2003 সালে, যখন প্রথম মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার একটা সুযোগ হয়েছিল, যদিও শেষে যাওয়া হয় নাই, কিন্তু আমাকে আগেভাগে বিদায় দিয়ে দেওয়া হয়েছিল। তারপরে পাকিস্তানে যখন গেলাম 2013 সালে, সেই সময় আনুষ্ঠানিকভাবে বিদায় অনুষ্ঠান যদিও হয় নাই,
তবে ছোটখাটো একটা বিদায় হয়েছিল। তো নিঃসন্দেহে এটুকু আমি বলতে পারি যে এই সময়টা একটা ছাত্রের জন্য অত্যন্ত আনন্দঘন একটা মুহূর্ত। দেশের বাইরে নতুন পরিবেশে যাওয়া, নতুন একটা শিক্ষা ব্যবস্থার সাথে পরিচিত হওয়া, এর চেয়ে আনন্দের মুহূর্ত আর হতে পারে না। আমি যেটা বিশ্বাস করি প্রত্যেকটা ছাত্রের, এখানে যারা তোমরা আছো তোমাদের উদ্দেশ্যে এটা বলতে আমি চাইব যে তোমরা জীবনের একটা পর্যায়ে অন্ততপক্ষে জ্ঞান অর্জনের জন্য দেশের বাইরে একটু যাওয়ার চেষ্টা করো, যদি আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ দেন। কারণ এটা অনেক বড় একটা সুযোগ, বিশ্বের বিভিন্ন দেশের মানুষদের সাথে, বিভিন্ন কালচারের মানুষের সাথে মেশার যে সুযোগ পাওয়া, তাদের ইলমের সাথে, তাদের জ্ঞানের সাথে পরিচিত হওয়া, এটা নিঃসন্দেহে অনেক বড় দুয়ার খুলে দেয়, আমাদের মনের দুয়ারগুলো সব খুলে দেয়। সেই সুযোগটা আমি পেয়েছিলাম 2013 সালে যখন পাকিস্তানে যাই তখন, এবং সেখানে যে 3 বা 3.5 বছর আমি ছিলাম, এটা আমার মনে হয় আমার জীবনের অন্যতম স্বর্ণোজ্জ্বল মুহূর্ত। তা আমি আশা করব আমাদের ছাত্র ভাইরা যারা আছো তোমরা এখানে, তোমরা প্রত্যেকেই নিজেদের অন্তরে এই স্বপ্নটা লালন করো যে জীবনের যে কোনো একটা মুহূর্তে, কোনো একটা সময় উচ্চশিক্ষা অর্জনের জন্য দেশের বাইরে অন্তত 1 বছরের জন্য হলেও যাব। এইটুকু মানে অন্তরের মধ্যে যেন তোমাদের সবার স্বপ্ন থাকে, বিশেষ করে মদিনা বিশ্ববিদ্যালয়ে এটা যদি হয়ে যায় সেটা তো আমাদের জন্য সবচেয়ে বড় আকাঙ্ক্ষার জায়গা। সেটা যদি নাও হয় তবু অন্য কোনো দেশে হলেও সেখানে এলমের অর্জনের জন্য আমাদেরকে যাওয়ার একটা পরিকল্পনা মাথায় রাখতে হবে। আমি ছাত্র ভাইদের উদ্দেশ্যে বলব, সফিউর রহমান নাঈম যেটা বলল যে এলম অর্জনটা আসলে হঠাৎ করে হয়ে যায় না, এটা ধাপে ধাপে অর্জন করতে হয়। তোমরা এখন যারা ক্লাস 4-এ আছো, 5-এ আছো, 6-এ আছো, এই ক্লাসগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এই ক্লাসগুলোতে যদি তোমরা মনোযোগের সাথে পড়াশুনো করো, নিজেদের ইলমি সিলসিলা জারি রাখার জন্য তোমরা যদি যথাযথভাবে মেহনত করো, তবেই কিন্তু আজকের এই অবস্থানে পৌঁছতে পারবে যে অবস্থানে সফিউর রহমান নাঈম পৌঁছেছে। এটা হঠাৎ করে হয় না, দীর্ঘদিনের সাধনা প্রয়োজন, মুজাহাদা প্রয়োজন, জুহুদ প্রয়োজন, রেগুলার পড়াশোনার পিছনে সময় দেওয়া প্রয়োজন, নিজের চেতনা জাগরণ প্রয়োজন, সব কিছু মিলিয়েই কিন্তু একটা ছাত্র গড়ে ওঠে। তো তোমাদের প্রত্যেকের প্রতি আমাদের আকাঙ্ক্ষা থাকবে এটাই যে তোমরা যেন জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে সময়গুলোকে মূল্যায়ন করো, সময়গুলোকে যেন কাজে লাগাও, এবং পড়াশোনার পিছনে তোমাদের শিক্ষকরা যেভাবে মেহনত করছেন, তোমাদের অভিভাবকরা তোমাদেরকে যেভাবে নসিহত করেন, সেই নসিহত অনুযায়ী তোমরা চলার চেষ্টা করো। মনে করো না যে এখন অনেক সময় বাকি আছে, সেই কবে দাখিল পাশ করব, সেই কবে আলেম পাশ করব, তারপরে এই পর্যায়ে, এইটা মাথায় নিও না। তোমাদের প্রতিটা মুহূর্তই মনে করেন দাখিল আলেম পরীক্ষার মতো একটা অবস্থানে তোমরা আছো। এইভাবে যদি তোমরা তোমাদের পড়াশুনো জারি রাখতে পারো, তোমাদের জুহুদ মুজাহাদা চালু রাখতে পারো, ইনশাআল্লাহ তোমরা জীবনের সেই পর্যায়ে একদিন অবশ্যই পৌঁছাবে যেই পর্যায়ে তুমি নিজেকে কল্পনা করতে পারবে যে না আলহামদুলিল্লাহ আমি আমার ইচ্ছা পূরণ করতে পেরেছি। আল্লাহ বলছেন ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমার পথে চেষ্টা চালায় আমি অবশ্যই তাদেরকে পথ দেখিয়ে দেব। কখনো হতাশ হবে না, তোমার ব্রেন একটু কম হতে পারে কিন্তু সে কারণে কখনো হতাশ হবে না। মান জাদ্দা ওয়াজাদা, যে চেষ্টা করে সে অবশ্যই পায়। ওয়ান লাইসা লিল ইনসান ইল্লা মা সা, মানুষ যা চেষ্টা করে সেটাই পায়। ওয়ান না সায়াহু সাউফা ইয়ারা, তার সেই চেষ্টার ফলাফল সে একদিন অবশ্যই দেখতে পাবে, সেটা দুনিয়া এবং আখেরাতে সব জায়গাতে। ইন্নাল্লাহ লা ইউগাইরু মা বিকওমিন হাত্তা ইউগাইরু মা বিআনফুসিহিম, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন এমনি এমনি কারোর অবস্থা পরিবর্তন করে দেয় না, এমনি এমনি সে হঠাৎ করে মেধাবী হয়ে যাবে, হঠাৎ করে সে বড় জায়গায় চলে যাবে, এটা হয় না। ইন্নাল্লাহ লা ইউগাইরু মা বিকওমিন হাত্তা ইউগাইরু মা বিআনফুসিহিম, যতক্ষণ না সে নিজেকে পরিবর্তনের জন্য চেষ্টা না করে। এজন্য সর্বদা এই জুহুদ মুজাহাদা, ইলমের পিছনে সময় দেওয়া, এই কাজটা তোমাদের করে যেতে হবে। আমি আর কথা বাড়াবো না, আমি আবারও আমাদের প্রিয় ছাত্র সফিউর রহমান নাঈমকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং মোবারকবাদ জানাচ্ছি। তার জন্য দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন দ্বীনের বড় একজন খাদেম হিসাবে, দাইল আল্লাহ হিসাবে সৌদি আরব বুক থেকে আবারও দেশে ফিরে আসার তৌফিক দান করেন। আমাদের দেশে এখন আলেমের অভাব নেই কিন্তু যোগ্য আলেমদের আমরা খুঁজে পাই না, যারা ছাত্রদের সামনে আদর্শ হয়ে দাঁড়াবে, কুদুয়া হয়ে দাঁড়াবে, এই ধরনের শিক্ষক আমরা খুঁজে পাই না, যারা ছাত্রদেরকে তাদের সর্বস্ব নিংড়ে দেবে, এই রকম শিক্ষক আমরা খুঁজে পাই না, মুখলেস শিক্ষক আমরা খুঁজে পাই না। আমরা তার কাছ থেকে কামনা করব সে যেন একজন মুখলেস দাইল আল্লাহ হিসাবে যেন ফিরে আসে, একজন যোগ্য আলেমে দিন হিসাবে যেন দেশের বুকে ফিরে আসে, এবং এমন আলেম যেন হতে পারে যার মানে যাকে আমরা আদর্শ হিসাবে গণ্য করতে পারি, বলতে পারি যে না এই বিষয়ে এ হচ্ছে একটা কুদুয়া। ও বলছে যে সে বললো এখন যে শরিয়া বিভাগে সে ভর্তি হতে চায়, আমরা চাইবো শরিয়া বিভাগে সে যদি ভর্তি হয় আমরা যেন উদাহরণ দিতে পারি যে ভবিষ্যৎ মানে নাঈমের মতো শরিয়ত বিশেষজ্ঞ হও, কেউ যদি ফকিহ হতে চাও নাঈমের মতো হও, আমরা যেন কুদুয়া হিসাবে, উসওয়া হিসাবে তাকে পাই,
সেজন্য সে যেন নিজেকে প্রস্তুত করে, মদিনা বিশ্ববিদ্যালয়ে গেলেই যে সে বড় আলেম হয়ে যাবে এটা কিন্তু নয়, সেখানেও পড়াশুনো করতে হবে। যদি নিজে পড়াশুনো না করে মদিনা বিশ্ববিদ্যালয়ে গেলেও সেখানে ফলাফল জিরো। অনেক ভালো ভালো স্টুডেন্ট আমরা দেখেছি বড় বড় বিশ্ববিদ্যালয়ে পড়েছে কিন্তু তাদের কাছ থেকে খেদমত পাই না আমরা। তো সেখানে গেলেও যেন পড়াশুনো আমরা ভুলে না যাই, সেখানে যেন আমাদের এই জেহাদ, যুদ্ধ জেহাদ যেটা চলছিল বাংলাদেশের বুকে সেটা যেন ওখানেও অব্যাহত রাখি, তবেই কিন্তু আমরা সেই আমাদের সেই অবস্থানে ইনশাল্লাহ পৌঁছাতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এলিম অর্জনের এই মেহনতে, এলিম অর্জনের এই সফরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করে নেন। আমাদের এই এলিম যেন শুধুমাত্র দুনিয়া পর্যন্ত সীমাবদ্ধ না থাকে, এই এলিমের ফলাফল যেন আমরা আখেরাতেও পাই, এর মাধ্যম দিয়ে যেন আমরা সেই জান্নাতের সুমহান উচ্চ স্থানে যেন আমরা আশ্রয় পেতে পারি, স্থান পেতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক আমাদেরকে দান করুন। আমাদের সম্মানিত শিক্ষক মণ্ডলীকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, যারা অনেক মেহনত করে পরিশ্রম করে নাইমের মতো ছাত্রদেরকে তৈরি করেছে, এবং আগামীতে আমাদের যে ছাত্ররা এখন রয়েছে, নতুন ছাত্র যারা এসেছে, সব মিলিয়ে এই এলমি সফরের যাত্রী যারা হয়েছে তাদেরকে যেন আরও সুন্দরভাবে তারা পরিচর্যা করতে পারেন, তাদেরকে যেন আগামী দিনের যোগ্য দাইল আল্লাহ হিসাবে, যোগ্য আলেমী দিন হিসাবে যেন তারা প্রস্তুত করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আমি হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের পক্ষ থেকে নাইমকে, নাইমের শিক্ষক মণ্ডলীকে এবং আমাদের ছাত্র ভাইরা যারা এখানে উপস্থিত রয়েছেন তাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে, মোবারকবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।